এমু পাখি বৈজ্ঞানিক নাম ড্রোমিয়াস নভোহলান্ডিয়া, এক প্রকার উড্ডয়ন অক্ষম পাখি। এদের নিবাস অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে। ইমু পাখি উড়তে পারে না, এরা খুবই নিরীহ প্রকৃতির। মুরগির নিয়ে এরা দলবদ্ধ হয়ে মাঠে চড়ে বেড়ায় এবং সেই সাথে ঘাস পাতা নুড়ি পাথর খেয়ে থাকে। এরা চরম ঠান্ডা ও গরম দুই অবস্থাতেই নিজেদের মানিয়ে নিতে পারে। বাংলাদেশের তাপমাত্রায় ইমু পাখির কোনো সমস্যা হয় না। একটা ইমু পাখি সাধারণত 1 থেকে 1.5 বছর বয়সে শারীরিক পরিপূর্ণতা পায়। 20 থেকে 25 বছর পর্যন্ত ইমু বাঁচে। উচ্চতা 5 থেকে 6 ফুট হয়। প্রতিটি ওজন 40 থেকে 60 কেজি। ইমু পাখির ডিম সবুজ বর্ণের এবং সাইজ মুরগির ডিম থেকে 10 থেকে 12 গুণ। প্রজননকালে এরা 3 থেকে 5 দিন অন্তর অন্তর ডিম পারে। জন্ম দেওয়ার পর ছানা হালকা বাদামি রঙের হয়। 4 মাস বয়সের ইমুর গায়ের রং গাঢ় বাদামি আকার ধারণ করে। 1 বছর বয়সের পর এর গায়ে বাদামির উপর কিছু নীলাপ সবুজ পালক দেখা যায়। 1.5 বছর পর গায়ের রং একেবারে বাদামি বর্ণের হয়ে যায়। ইমুর মাংস বিশ্বব্যাপী জনপ্রিয়, কারণ এই মাংস 98% পর্যন্ত চর্বিমুক্ত। এর চামড়ার নিচে একটি চর্বির আস্তরণ রয়েছে যা দিয়ে মূল্যবান ঔষধ তৈরি করা হয়। আমাদের দেশের পরিবেশে ইমুর মৃত্যুহার খুবই কম।